धन्यवाद शिक्षार्थी बंधुरा रिपन कुमार प्रामाणिक हरिभांगा उच्च विद्यालय सहकारी शिक्षक हमें आज तुम्हारे षष्ठ श्रेणी विज्ञान सम्पर् आलोचना करब आशा कर सबाई षष्ठ श्रेणी विज्ञान बो नहीं उपस्थित आस देख षष्ठ श्रेणी विज्ञान बर द्वितीय अध्याय जीव जगत हम जीव जगत नहीं आलोचना करब विषय होच्छे विज्ञान विज्ञान अध्याय द्वितीय श्रेणी षष्ठ आज 23 तारीख 23/7/2020 এই করোনার মহামারীতে সবাই ঘরে বসে একেবারে অলস জীবন যাপন করছি আশা করছি অতি তাড়াতাড়ি আমরা এই করোনা থেকে মুক্তি পাব তো যাই হোক তোমরা কেউ মনোবল হারাবে না মনোবল নিয়ে লেখাপড়া করো এবং সামনের দিকে এগিয়ে যাও তাতেই সুবিধা হবে দেখো আজকে জীব জগৎ সম্পর্কে পড়াবো দ্বিতীয় অধ্যায় জীব জগৎ মানে কি জীবের জগৎ সবাই বুঝতে পারছো যে আমি কি মানুষ তোমরা মানুষ অর্থাৎ জীব যাদের জীবন আছে তারাই জীব অর্থাৎ যারা জীবে জীবন আছে খাদ্য গ্রহণ করে চলাফেরা করে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াই চলাফেরা তারপরে সেটা হজমে বিপাক হয় তারপর সেটা এক প্রক্রিয়ায় বের হয় আবার এক জীব থেকে আরেক জীবের উৎপত্তি হয় এইভাবেই জীব তার জীবন কার্য সম্পাদন করে তো এখন বুঝতে পারছো তো সবাই যে জীব জগৎ মানে কি মানে হচ্ছে জীবের জগৎ সেটাই হচ্ছে জীব জগৎ তো জীব জগৎ সম্পর্কে আলোচনা জীব জগৎ তো জীব জগৎ সম্পর্কে আজকে আলোচনা হবে তো জীব জগতের আমরা যে বিষয়টা নিয়ে প্রথমেই আছে দেখো পার্ট 1 এ জীবের প্রধান বৈশিষ্ট্য পার্ট 1 এ আছে জীবের প্রধান বৈশিষ্ট্য জীবের প্রধান বৈশিষ্ট্য অর্থাৎ জীব জগৎ সম্পর্কে জানতে গেলে প্রথমেই জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জানা প্রয়োজন কি তাই নয় কি জীবের বৈশিষ্ট্যই যদি আমি না জানি তাহলে জীব জগতের আরো গভীরে যাওয়া যায় না তাই আমরা জীবের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমেই জানব আর জীবের অনেক বৈশিষ্ট্য আছে এখানে বেশ কয়টা বৈশিষ্ট্য দেওয়া আছে এখানে 8টা বৈশিষ্ট্য দেওয়া আছে প্রথমে কি আছে চলন তা আমরা জেনে নেই চলন জিনিসটা কি এক নম্বরে আছে চলন চলন এক নম্বরে আছে কি চলন চলন মানে কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চলন মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া অর্থাৎ প্রত্যেক জীবেরই একটা নির্দিষ্ট আবাসস্থল আছে তাই না আবাসস্থল মানে কি সে যে জায়গা দিয়ে বিচরণ করে সেই সম্পূর্ণটাই তার আবাসস্থল আর আশ্রয়স্থল জিনিসটাকে একটা নির্দিষ্ট স্থানে সে থাকে যেমন আমরা এই এলাকার মানুষ আমরা এই এলাকায় বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াই তারপরে আমরা আমার বাড়িতে এসে আশ্রয় নিই এটা হচ্ছে আমাদের আশ্রয়স্থল আর আবাসস্থল আমরা সম্পূর্ণ জায়গা দিয়ে ঘুরে বেড়ালাম এটা হচ্ছে কি আশ্রয়স্থল আর এটা আবাসস্থল এখন এই জীব তো আবার তোমরা জানো যে উদ্ভিদও একটা জীব প্রাণীও জীব তাই না তো প্রাণী সব জায়গায় কিন্তু চলতে পারে উদ্ভিদ কিন্তু ওই নির্দিষ্ট স্থানে জন্ম লাভ করে এবং সেখান থেকে তার ডালপালা তার শাখা পোশাখা কেমন আরোহী উদ্ভিদ সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় তার শাখা পোশাখার বিচরণগুলো করছে কিন্তু অন্য উদ্ভিদ কিন্তু সেটাও করতে পারে তার ডালপালা যতটুকু ছাড়ায় ততটুকু তাহলে এই চলন জিনিসটা হচ্ছে যে জীব মাত্রই এক স্থান থেকে অন্য স্থানে চলতে পারে বা একটু একটু চলাফেরা করতে পারে এটা হচ্ছে জীবের চলনের একটি বৈশিষ্ট্য অর্থাৎ যদি কোনো জিনিস জীব হয় তাহলে সে চলতে পারে বোঝা গেছে সবাই আশা করছি বুঝতে পেরেছো তারপরে আছে কি খাদ্য গ্রহণ তারপরে হচ্ছে কি খাদ্য গ্রহণ দুয়ে খাদ্য
খাদ্য গ্রহণ, খাদ্য খাদ্য গ্রহণ না করলে কোনো জীব বেঁচে থাকে না। তোমরা জানো একটা জীব যত ছোটই হোক না কেন তার খাদ্যের প্রয়োজন আছে, আলো পানি বাতাস মাটি, এছাড়াও প্রকৃতিগতভাবে তার খাদ্যের খাদ্য তারা পেয়ে থাকে। এই খাদ্য গ্রহণ ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না। জন্মালে মৃত্যু আছে, কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত তাকে খাদ্য গ্রহণ করতে হবে। যে জীব যেটা জীব না তার খাদ্য গ্রহণের প্রয়োজন নেই। যেমন কি এই টেবিল, এই টেবিলের কি খাদ্য গ্রহণের প্রয়োজন আছে? এটা কি জীব? জীব না, এটা জল। এটা বৃদ্ধি নেই, কোনো অনুভূতি নেই, কোনো চলন নেই, কিছু নেই। যেমন আমার হাতে দেখতে পাচ্ছি কলমটা, এর কি খাদ্য গ্রহণের প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে জীব মাত্রই তার খাদ্য গ্রহণের প্রয়োজন আছে, জীব হলে সেটার খাদ্য গ্রহণ করতে হবে। তারপরে কি আছে তিন নম্বরে? তাহলে চলন, খাদ্য গ্রহণ, প্রজন, প্রজন। প্রজনন মানে কি? যে এক জীব থেকে আরেক জীব সৃষ্টির যেটা প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাই হচ্ছে প্রজনন। তো প্রজননের মাধ্যমে কি করে? জীবটা বংশবিস্তার করে। যেমন আমরা মরে যাব, আমাদের সন্তান সন্ততি থাকবে, তার পরবর্তীতে আবার আরেক প্রজন্ম আসবে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে কিভাবে? এই প্রজননের মাধ্যমে। প্রজননের মাধ্যমে দেখো আজকে তোমরা বিভিন্ন জায়গায় বিদেশি গরু, একটা গরু 30 লিটার দুধ দেয়, 20 লিটার দুধ দেয়, 25 লিটার দুধ দেয়। আগে একটা গরু কতটুকু দুধ দিত? 1 থেকে 1.5 লিটার বা 2 লিটার দুধ দিত। আমরা এই যে পর্যায়ক্রমে এটা প্রজননের মাধ্যমে কি করা হয়েছে? উন্নত প্রযুক্তির গাভী থেকে বা সার থেকে বীজ এনে এই দেশি এবং সংকরায়নের মাধ্যমে ধীরে ধীরে প্রজন্ম উন্নত করে এই প্রজননের মাধ্যমে কিন্তু প্রজন্ম উন্নত হয়েছে। তারপরে আমরা এত দুধ পাচ্ছি এবং আমাদের খাদ্য চাহিদা, ব্যাপক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে পারছি। এটা কিসের জন্য সম্ভব হয়েছে? প্রজননের জন্য। এই প্রজনন একটা ব্যাপক বিষয়, তোমরা বড় ক্লাসে আরো ভালো করে প্রজনন সম্পর্কে বুঝতে পারবে। আশা করি এখানে যা আছে তোমরা বুঝতে পেরেছো। তারপরে কি আছে প্রজননের পরে? প্রজননের পরে আছে রেশন। আছে কি? রেশন, রেশন। প্রজননের পরে আছে রেশন। রেশন মানে প্রতিটি জীবী, প্রতিটি জীবী তার দেহের যে পদার্থ অর্থাৎ খাদ্য যেটা গ্রহণ করে, সেই খাদ্য গ্রহণ করার পরে এটা বিপাকক্রিয়া দেহের ভিতরে হয়। এর ফলে যে বর্জ্য পদার্থ সেটা বের করে দেয়। এই যে বর্জ্য পদার্থ বের করার প্রক্রিয়া এটাই হচ্ছে রেশন। যেমন আমরা কি ভাত মাছ মাংস ডাল রুটি সব কিছুই খাই, একটা হাঁস শামুক খায়, তারপরে ধান খায়, এগুলো তার রেশন প্রক্রিয়ায় বের হয়ে যায়। তাহলে খাদ্য গ্রহণ করার পরে যতটুকু আমাদের দেহে প্রয়োজন, যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন, সেটা বিপাকক্রিয়া হয়। বিপাকক্রিয়ার ফলে আমাদের অটোমেটিকলি প্রকৃতিগতভাবে এটা আমাদের দেহের কাজে লাগে। কাজে লাগার পরে যেটা বর্জ্য পদার্থ থাকে সেটা যে প্রক্রিয়ায় বের হয়ে যায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় রেশন প্রক্রিয়া। বুঝতে পেরেছো সবাই? তাহলে কি খাদ্য গ্রহণ গেল, প্রজনন গেল, রেশন গেল। এবার 5 নম্বরে আছে কি? এবার 5 নম্বরে আছে অনুভূতি। অনুভূতি 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 জিনিসটা কি? অনুভূতি হচ্ছে যেমন তোমার গায়ে যদি একটা পিঁপড়া কামড় দেয় তুমি টের পাবা না? অবশ্যই টের পাবা। তোমার গায়ের উপর কেউ টাচ করলো, তোমার চুল ধরে কেউ টান দিল, তুমি তোমার এক জায়গা কেটে গেল, তোমার যদি গায়ে এসে বাতাস লাগে জোরে,
হালকা বাতাস লাগলেও তুমি বুঝতে পারবা। এই যে বোঝার ক্ষমতা, এটাই হচ্ছে অনুভূতি। অর্থাৎ আমাদের শরীরের ত্বকে বা শরীরের মাথা থেকে পা পর্যন্ত যে ত্বকটা আছে, যেগুলো আছে, এর কোনো জায়গায় টাচ লাগলে, কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমাদের মস্তিষ্ক সেটা বুঝতে পারে, আর মস্তিষ্ক সেটা সাড়া দেয় এবং আমরা বুঝতে পারি যে আমাদের ওই জায়গায় এই সমস্যাটা হয়েছে। একটা মশা যদি কামড় দেয়, ঠিক তোমার হাতটা যায় সেই জায়গায় থাপর মারে, তাহলে কিভাবে মস্তিষ্ক বোঝায় যে ওই জায়গায় তোমার সমস্যা, তো ওই জায়গায়। আমরা কিন্তু এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় অনুভূতি। আমরা যেভাবে বুঝতে পারি যে আমাদের শরীরের কোনো জায়গায় কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে, এই যে বোঝার যে ক্ষমতা, এই ক্ষমতাটাই হচ্ছে অনুভূতি। তাহলে অনুভূতি কি জিনিসটা বোঝা গেল তো? এবারে আছে কি শ্বাস প্রশ্বাস। অনুভূতির পরে আছে কি শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাসটা আমরা সবাই নিয়ে থাকি, বুঝতেই পারছি শ্বাস প্রশ্বাস। শ্বাস শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস জিনিসটা আমরা নাকের মাধ্যমে বাতাস এইভাবে টান দিই আবার ছাড়ি, বাতাস টান দিই আবার ছাড়ি। যখন টান দিই আমাদের বুকটা ফুলে গেল, শুকায় গেল, আবার যখন ছেড়ে দিলাম ভুলে গেল, ঠিক আছে। অর্থাৎ এই যে ভিতরে আমাদের কি আছে, ফুসফুস, ভিতরে ফুসফুস আছে, টান দিলে ফুসফুস ভরে গেল, আবার ছেড়ে দিলাম ফুসফুস চুপসে গেল, টান দিলে ভরে গেল, ছেড়ে দিলাম চুপসে গেল। এই যে যে প্রক্রিয়ায় ভিতরে বাতাস যাচ্ছে এবং বের হচ্ছে, এই যাওয়া এবং বের হওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে শ্বাস প্রশ্বাস। অর্থাৎ এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তাই না? এই অক্সিজেন আমরা কোথা থেকে পাই তা কি জানো? অক্সিজেন আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর আমরা কি করি, অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। তাহলে এখন বোঝা গেছে যে শ্বাস প্রশ্বাস যদি না নেওয়া যায়, এক মিনিট যদি তোমার নাকটা চাকিয়ে ধরে রাখা যায়, তোমার এক অস্থি, তুমি মরে যাও যাও বাবু। আমার নাক যদি এক মিনিট আমি নিঃশ্বাস বন্ধ করে রাখি, আমি মনে হবে যে মরে যাচ্ছি। তো এই যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বেঁচে থাকি, তাহলে এগুলো কিন্তু জীবের বৈশিষ্ট্য। অর্থাৎ যে কি করে, চলন আছে, খাদ্য গ্রহণ আছে, প্রজনন আছে, রেশন আছে, অনুভূতি আছে, শ্বাস প্রশ্বাস আছে, এছাড়াও আছে, এছাড়া কি আছে, এছাড়া আছে কি জীবের বৃদ্ধি আছে। সাত নম্বর, জীবের কি আছে, বৃদ্ধি, জীবের বৃদ্ধি আছে। অর্থাৎ আমরা জীব, আমরা খাদ্য গ্রহণ করি, একটা জীব যখন ভুনোয় গিয়ে সেটা তার দেহটার প্রথম গঠন করে, সেটা খালি চোখে দেখা যায়, তাহলে সেটা কি খাদ্য গ্রহণের ফলে ধীরে 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 বৃদ্ধি প্রাপ্ত হয়ে একটা বড় মানুষ, একটা বড় গরু, একটা ছাগল, একটা হাঁস, একটা মুরগিতে রূপান্তরিত হয়। কিসের মাধ্যমে? খাদ্য গ্রহণ করার মাধ্যমে। এই খাদ্য গ্রহণ করে, তারপরে কি হয়, তার বৃদ্ধি হয়। তাহলে বোঝা যায় যে ছোট জীব যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তার মানেই বড় হওয়াটাই মানে বৃদ্ধি, অর্থাৎ জীবের বৃদ্ধি আছে। যদি কোনো জিনিস জীবিত থাকে তবে তার অবশ্যই বৃদ্ধি আছে, তবে একটা পর্যায়ে আছে বৃদ্ধি হতে হতে তার আর বৃদ্ধি হয় না। প্রতিটা, প্রায় প্রতিটা জিনিসেরই হয়তো দু একটা ছাড়া প্রায় সব কিছুরই একটা নির্দিষ্ট একটা সময় সীমা পর্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপরে আর বৃদ্ধিপ্রাপ্ত হয় না। তবে সেজন্য বলা হয় যে জীবের বৃদ্ধি আছে। তারপরে কি আছে, জীবের আছে অভিযোজন ক্ষমতা, অভিযোজন ক্ষমতা, অভিযোজন, অভিযোজন ক্ষমতা, অভিযোজন ক্ষমতা। এই অভিযোজন জিনিসটা কি, অর্থাৎ জীব প্রতিকূল পরিবেশে তাকে, তারকে খাপ খাইয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে অভিযোজন। অর্থাৎ মানুষ হঠাৎ করে বন্যা হলো, সেই বন্যার সময় মানুষ কিন্তু একটু উঁচু জায়গায় চলে গেছে,
উঁচু জায়গায় চলে গেছে, ভেড়া বানাইছে, হয়তো দেখা গেল তোমার নৌকা বানাইছে, তারপরে যে জীবজন্তু ছিল সে জীবজন্তু করে উঁচু জায়গায় নেওয়ার ব্যবস্থা করছে, তারপরে শুকনো কোনো খাবারের ব্যবস্থা করেছে। তাহলে এটা কি যে প্রতিকূল পরিবেশে ওই যে বন্যা হয়েছে ওই পরিবেশে তাকে কিভাবে চলতে হবে সে সেটা জানে, অর্থাৎ প্রতিকূল পরিবেশে সে খাপ খাইয়ে নিল। হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেল, তখনই যে ফ্যান চলবে, তারপরে কি হবে কোনো কোনো জায়গায় এয়ার কুলার ঠান্ডা বাতাস বের হবে, অর্থাৎ এয়ার কুলারের ব্যবস্থা হবে, গাড়িতে এয়ার কুলারের ব্যবস্থা হবে। মানুষ মানে প্রতিকূল যখন প্রচণ্ড গরম তখন এই ব্যবস্থা করি, যখন প্রচণ্ড ঠান্ডা তখন কি হবে রুম হিটারের ব্যবস্থা করিয়ে দিল, যে রুমে যার দরজা জানলা বন্ধ করিয়ে যদি রুম হিটার চালানো যায় রুমটা গরম অনুভূত হবে, তখন মানুষ স্বস্তি পাবে এবং মানুষ সেখানে সুন্দরভাবে বসবাস করতে পারবে, তার কোনো সমস্যার সৃষ্টি হবে। তাহলে এটা কি প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়ায় নেওয়ার যে প্রক্রিয়া, নিজেকে টিকে থাকার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে অভিযোজন ক্ষমতা, অভিযোজন ক্ষমতা। তাহলে দেখো আমরা প্রথমে এই জীব জগৎ জিনিসটা কি সেটা সম্পর্কে আলোচনা করলাম, তোমরা কি সবাই বলতে পারবে যে জীব জগৎ জিনিসটা কি? আমি আশা করছি বলতে পারবা, অর্থাৎ যার জীবন আছে তারাই জীব, আর এই সম্পূর্ণ জীবের যে জগৎ সেটাই হচ্ছে জীব জগৎ। তারপরে কি জীবের প্রধান বৈশিষ্ট্য, তাই আমরা এখানে আলোচনা করলাম জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে। আজ যে জীবের প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম সে বৈশিষ্ট্যগুলো কি, প্রথম আছে চলন, অর্থাৎ প্রত্যেকটি জীবই সে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবে, এই চলাচলের যে ক্ষমতা সেটাই হচ্ছে চলন। তারপরে কি আলোচনা করলাম খাদ্য গ্রহণ, অর্থাৎ জীব জন্মালেই তার খাদ্যের প্রয়োজন, জন্মালেই তার খাদ্যের প্রয়োজন, খাদ্য গ্রহণ ছাড়া জীব বেঁচে থাকতে পারে না, তাহলে জীবের এটাও একটা প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি আছে প্রজনন, অর্থাৎ জীব প্রজনন ঘটায়, অর্থাৎ আরেকটা জীবের সৃষ্টি করে, বংশবৃদ্ধি করে, হ্যাঁ সেটাই হচ্ছে প্রজনন। তারপরে কি আলোচনা করলাম রেশন, রেশন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার দেহের বর্জ্য পদার্থ বের করে দেয় সেটাই হচ্ছে রেশন প্রক্রিয়া। হ্যাঁ তারপরে হচ্ছে অনুভূতি, অনুভূতি কি, অনুভূতি হচ্ছে কোনো জীবের বোঝার যে ক্ষমতা, অর্থাৎ তার শরীরে তার যে কোনো জায়গায় কোনো কিছুর অনুভব হলেও যে বোঝার ক্ষমতা সেটাই হচ্ছে তার অনুভূতি। তারপরে জীবের আরেকটা বৈশিষ্ট্য আছে কি শ্বাস প্রশ্বাস, অর্থাৎ জীব শ্বাস গ্রহণ করে, শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগ করে, এই যে ক্রিয়া সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস, অর্থাৎ এর মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এই যে নেওয়ার যে প্রক্রিয়া এর মাধ্যমে জীব বেঁচে থাকে, এটাই হচ্ছে জীবের প্রধান বৈশিষ্ট্যের ভিতরে আরেকটা। তারপরে হচ্ছে কি জীবের বৃদ্ধি আছে, অর্থাৎ জীব ছোট থেকে ধীরে ধীরে বড় হয় একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, এই এটা একটা জীবের প্রধান বৈশিষ্ট্য। তারপরে কি আছে অভিযোজন, অর্থাৎ জীব প্রতিকূল পরিবেশে নিজেকে খাপ খাওয়াই নিয়ে যেতে পারে, এটা হচ্ছে জীবের অভিযোজন ক্ষমতা। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় দুইয়ের জীব জগৎ সম্পর্কে আমরা আলোচনা করলাম জীবের প্রধান প্রধান বৈশিষ্ট্য, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং আগামী দিন পারি থেকে সবাই এটা সুন্দর করে পড়ে আসবা। আশা করি তোমরা বাড়িতে বসে বসে ভালো মতো শিক্ষা গ্রহণ করবে এবং এই করোনার মহামারীতে সবাই নিজেকে জীবাণুমুক্ত রাখো এবং সুন্দর এবং সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।